তো বন্ধুরা মেলা বাড়ি চলে এসেছি। হ্যাঁ দাদা ফুল তো দুটি কোনার বাবা অফিস থেকে আসার পর এখানে একটা মেলা বসেছে, মেলা বাড়ি চলে আসলাম। একটা প্লাজো প্যান্ট থেকে কিনবো নাকি? অফার 2+1 ফ্রি 100 টাকা, 3টি 100 টাকা কইছে। ও পরে আমারে তো ভিডিও করা যাবে তো। আর যে ওগুলা না, একটা না মানে কেন মানে আমার হবে। এই যে একটা আইডা নাও, তো বন্ধুরা এই যে টপ গুলো দেখছো এগুলো 4টা 100 টাকা, তো আমার জন্য নিচ্ছি আমি। ও সাদাটা দেখো তো, এটা এটা এই যে এটা কার জন্য টাইট, এটা হবে না না ও এটা কেমন, সেটা নেবো না নেবো না। না না আমি ওইরকম প্লেন নিবো না, যে কাছের কাজ করার মধ্যে এগুলো ভালো আছে। সবগুলাই ভালো, এটাই নাও তুমি, এটা দেখছো এটার কাপড় আর এর কাপড় আলাদা একটু না দিদি, তাহলে এটাই নাও। বড় ব্যাগ আছে নাকি দেখো? হ্যাঁ 100 ভালো তো। ওইটাই ভালো, জামা কাপড় নেওয়ার জন্য এই মডেলটা ঠিক আছে। হ্যাঁ জামা কাপড় নেওয়ার জন্য এটা ঠিক আছে, একদিন দিনের জন্য কোথাও এটা দাও জামা ঠিক আছে। ছিঁড়া ভাটা আছে নাকি? এই কাশ আছে ওইটা ঢুকে নাও, ঢোকা ঢোকা এগুলো বাটে যে ফ্রিজের এই টেগুলো কত করে ফ্রিজে রাখার মতো বড় একটাই কত করে শুধু ফ্রিজে রাখার জন্য মাছ মাংস কত করে
বরফ বানা ট্রে আছে বরফের জন্য কি চাই এগুলা নিব না তাহলে চলো এটা নেবেন গ্রিন অ্যাপেল অরিজিনাল কোম্পানি ওগুলার মতো শোনো এগুলা খাই কত করে চাই একটাই হ্যাঁ এটা ভালো আছে না কাপ আমি নেই শুনুন আমার টাকা ব্যাগগুলো দেখো তো বড় ব্যাগ নাই কোনো জায়গা যাওয়ার সে প্যাকিং করা চলো আয় ভিতরে আয় মা দেখো এগুলা কত করে এগুলা হ্যাঁ হ্যাঁ মারে দিব একটা সেই জন্য নিলাম থাক থাক আমাকে আমি এমনি হাতে ঝুলাই নেব আমি লাগাবো না এই যে এরকম ওটা তো তুমি না টাকাও নিতে অনেকে টাকা দিবে তোমার ব্যাগ ভর্তি হয়ে যাবে আর ওটা তো নিলে তুমি টাকাও নিতে পারবা বরফ বানানো বরফ কি বলি শুনছ ওই ঠাকুরের জিনিস টিনিস আছে নাকি দোকান দেখো তো ঠাকুরের প্রদীপ দেওয়ার জন্য এদিকে জুতার দোকান আছে তো চলো আমা বাবার হাত ধর দেখিস নোংরা পারাবি না ওই যে ওগুলা ঢাকা আছে বুঝি শুনো এখানে কড়াই ঢেকে দেওয়া হ্যাঁ খাবার ঢাকা না কড়াই ঢেকে দেওয়ার জন্য কতগুলা এই সুন্দর ইসে আছে হতোটা কেমন তাছাড়া ওর অন্য অন্য নাই কাচের না এগুলা না এগুলো তো কেক কাটা ওই এমনি এই যে এগুলা মনা যেগুলো দেখছে হ্যাঁ তরকারি কাটা সবজি কাটা এগুলো হবে এগুলাই হ্যাঁ দিদি হারাবি এদিকে হ্যাঁ হ্যাঁ ওই ছোট চামচ ছোট চামচ নেই না কাটা চামচ নিতে বলো বাবাকে ম্যাগি খাওয়ার জন্য হ্যাঁ ম্যাগি খাওয়া চামচ নিতে চায় ওগুলো তো একদম ছোট কত করে শোনো দাম বেশি চামচ কত করে কাটা চামচ বলো 6টা 120 টাকা ছোট তো বাড়িতে আছে হ্যাঁ এগুলো তো ভালো আছে বাড়ির গুলো একদম ছোট উঠে না
উঠো উঠো উপরে উঠো এই দেখ গোপাল ঠাকুর সোনা এদিকে আয় গোপাল ঠাকুর আছে নাকি জিজ্ঞেস কর তো গোপাল ঠাকুর তোমার সামনেই তো ওইটা তো অনেক বড় ছোট গোপাল ঠাকুর আছে দাম বেশি হইলে নেব না এত সেদিন ওই দোকানে দেখলাম হ্যাঁ এটা না রাত্রি মা দোকান বন্ধ করবে রাত্রি যাত্রী নিবি তাতে এগুলার আবার সেই এগুলো না ঠাকুরের সিংহাসন হ্যাঁ